নমস্কার বন্ধুরা তোমরা গতকাল একটা ভিডিও দেখেছো যেখানে শিক্ষামন্ত্রী বলেছেন যে তো শিক্ষক নিয়োগ একমাত্র সমাধানের পথ আমি কথাটা বলছি আমাদের এস এল পশ্চিমবাংলার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য আমরা জানি যে এইরকম বার্তা বারে বারে আসে এবং বারে বারে এসে আবার ফিরে চলে যায় হতাশার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয় তবু আমার যেটা মনে হচ্ছে যে যা পরিস্থিতি যা বর্তমান পরিস্থিতি আমরা লক্ষ্য করছি বিশেষ করে স্কুলগুলোতে তাতে করে শিক্ষক নিয়োগ তো প্রয়োজন শিক্ষক নিয়োগ অবশ্যই প্রয়োজন শিক্ষক নিয়োগ না হলে আমাদের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো কিন্তু আর চালানো যাবে বলে মনে হয় না কারণ দিনের পর দিন রিটায়ারমেন্টের পরিমাণটা বাড়ছে এবং শুধু রিটায়ারমেন্ট নয় বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে শিক্ষক শিক্ষিকারা এক এক স্কুল থেকে আর এক স্কুলে ট্রান্সফার যখন নিয়ে নিয়েছেন তখন স্কুলগুলোতে অনেক ভ্যাকেন্সি পড়ে রয়েছে এবং এখনো পর্যন্ত সেই ভ্যাকেন্সি ফিল করা হয়নি তো এমন এমন স্কুল রয়েছে যেখানে দেখা যাচ্ছে সাবজেক্টের টিচার টিচার নেই অন্য তাতে কি হচ্ছে ছাত্রীদের শুধু মান কমে যাওয়া নয় সঠিকভাবে তাদের শিক্ষা দানটাও হচ্ছে না তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো তো দীর্ঘদিন চলতে পারে না যত যাই হোক এটার সমাধান একদিন আসবেই আসবে আমি একবারও বলবো না যে তোমরা আর এস এলএসির দিকে এসো না বা তোমরা এস দাও এরকমটা তো বলা উচিত নয় অনেকের স্বপ্ন রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে শিক্ষকতা শিক্ষক শিক্ষক হওয়া শিক্ষকতা চাকরি করা তো যারা নতুন বিএড কমপ্লিট করে বেরিয়ে আসছো বা যারা নতুন অ্যাসপারেন্টরা রয়েছ তারা অবশ্যই নিজেদের প্রিপারেশনটাকে কিছুটা হলেও ধরে রাখো নিজেদের প্রিপারেশনকে এগিয়ে রাখো কিংবা নিজের সাবজেক্টটাকে আত্মস্থ করে রাখো তখনই দেখা যাবে কি এস টির কোনো বিজ্ঞাপন বেরোচ্ছে কিংবা গেজেট বেরোচ্ছে তখন হয়তো তোমরা আরও এটার বিষয়ে বেশি সচেতন হয়ে পড়বে আরেকটা বিষয় যেমন আমরা প্রত্যেকে খবর পাচ্ছি যে এইচ এম রিক্রুটমেন্টটা হবে তো এইচ এম রিক্রুটমেন্টটা যদি হয় তাহলে শুধু যে এইচ এম রিক্রুটমেন্ট হবে তা নয় সে তার সাথে নাইনটিন ইলেভেন টুয়েলভের যে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়ম সেটাও অবশ্যই হবে তো আমরা এই আশাটা রেখেছি একবারে আমরা যে আশা হতো বা আমরা একদম যে আশাকে শেষ করে দিয়ে আর হবে না এটাকেও আমরা জোর বলাই বলতে পারবো না ঠিক আছে যে একদমই শিক্ষক নিয়োগ হবে না এটাও একবারে বলতে পারবো না কারণ হচ্ছে দেখো পরীক্ষা তো হয়েছে এবং মাদ্রাসার পরীক্ষা হওয়ার পরে অ্যান্সার কিও দিয়ে দিয়েছে তোমরা অ্যান্সার কি মিলিয়ে দেখেছো সেদিন কি ভেবেছিলাম যে মাদ্রাসার পরীক্ষা হবে কিন্তু মাদ্রাসার পরীক্ষা তো হয়ে গেছে আর সেই রকমই হয়তো দেখবে একদিন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা একদিন হবে এবং রেজাল্টও যাবে আমরা হয়তো পাবো না কিন্তু বেরিয়ে যাতে এই সমস্যাটা না হয় যাতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হয় তার জন্য নিজেদেরকে সামান্যতম পরিমাণে হলেও টাচে থাকা একবারে ডিটাচড হয়ে গেলে কি সমস্যা হয় জানো তো যদি কোনো কারণে নোটিস গেজেট বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আবার নতুন করে নিজেকে তৈরি করা ভীষণ কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখেছি যে একজন কন্টিনিউয়াসলি প্রিপারেশান নিয়ে যাচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছে সেই রকম একজন অ্যাসপারেন্ট আর একজন ডিটাচড হয়ে যাওয়া অ্যাসপারেন্ট দুজনের মধ্যে কিন্তু আকাশপাতাল তফাৎ অনেক কিছু তাকে আবার রিকভার করার জন্য অনেক বেশি খাটতে হয় ঠিক আছে তো যাতে এই কষ্টটা তোমাদের না হয় আমি বলছি না যে খুব বইয়ের মুখে পড়ে থাকো বা খুব বেশি পরিমাণে তোমরা এটার উপর জোর দাও জাস্ট টাচে থেকো একটু টাচে থেকো নিজের সিলেবাসটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করো নিজের সিলেবাসের যে পোর্শনগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আধটু দেখো এবং নিজে তো অন্য কাজের সাথে যুক্ত আসোই সেই কাজের ফাঁকে সেই কাজের ফাঁকে শুধুমাত্র একটু করে সময় দিয়ে যাও তো এটাই আমার বলার উদ্দেশ্য আমরাও ওয়েট করে রয়েছি আমরাও অপেক্ষারত শিক্ষা শিক্ষামন্ত্রীর মুখ থেকে যখন শুনলাম যে নিয়োগ ছাড়া কোনো গতি নেই বা নিয়োগ একমাত্র এই সমস্যা মানে এই যে শিক্ষক নেই বা ছাত্রীদের এই অসুবিধায় অসুবিধে হচ্ছে এই অসুবিধার সমাধানের পথ হলো একমাত্র নিয়োগ হবে এই নিয়োগ হবে এবং কখনই গেজেট বা নোটিফিকেশন বেরোবে সেটা অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই যাই হোক আজকে জাস্ট একটা জেনারেল আলোচনা তোমাদের সাথে যদি দেখা যায় নতুন কোনো খবর আসে বা যদি কোনো খবর পায় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থাকবে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ